ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টাচেস অফ লাভ। আমি সুদীপ্তি আজকে চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা ভীষণভাবে এক্সাইটিং ব্লগ, কারণ আজকে আমরা দীর্ঘ দু বছর লকডাউনের পর আজকে আমরা সৎসঙ্গে করতে যাচ্ছি আমতলা সজল মুখার্জি এসপিআরদার বাড়িতে। তো চলো সবাই মিলে যাই। এই যে মন্দিরে থাকেন মা, আর এই যে দাদা, তো সবাই মিলে আমরা যাচ্ছি সৎসঙ্গে। সামনে শুভদা ড্রাইভ করছে, তো চলো। এসপিআর সজল মুখার্জিদার বাড়ি আমতলা, এই সজলদার বাড়িতে প্রবেশ করছি আমি। সুদীপ্তি আগে ঢুকেছে, ওই সুদীপ্তি ঢুকছে। প্রতিকূলতা বলে কিছু হয় না, আমি বাস্তবিক কেন বললাম কথাটা বাস্তবিক দৃষ্টান্তে। আমরা থাকি এমন একটা পরিবেশে, সৎসঙ্গের এরকম কোন জায়গা আছে বলে আমি যতদূর ঘোরাফেরা করেছি আমি জানি না। আমতলা থেকে ডায়মন্ড হারবার 24 কিলোমিটার রাস্তা, আমতলা ফতেপুর সরিষা ডায়মন্ড হারবার হোটেল নাগা স্বস্তি সিবি বিশাল বিশাল বকুলতলা, 6টা সৎসঙ্গ কেন্দ্র 24 কিলোমিটারের মধ্যে সৎসঙ্গের আর কোথাও আছে বলে আমার জানা নেই। এখানেও কোভিড-19 আছে, এখানেও সামাজিক ব্যবস্থা বিব্রত হয়েছে এই কোভিড-19 পরিস্থিতিতে। এই সময় পরিস্থিতিতে অন্তত 2,500 থেকে 3,000 মানুষ দীক্ষা নিয়েছে, তার সঙ্গে ব্যক্তিগত ভাবে আমি যুক্ত ছিলাম অন্তত 1,200 থেকে 1,300 দীক্ষা ফিল্ডে আমি উপস্থিত ছিলাম। তাই মানুষ যখন আমাদের পরিবেশে কিন্তু এরকম দক্ষ যোগ্য মানুষ এই প্রতিকূলতার মধ্যে থেকেই বেড়ে উঠছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ যারা যে কমিটি পুরো ডাক্তারি স্বাস্থ্যকে ডাক্তারি আমাদের ইন্ডিয়ার ডাক্তারির পুরো সিস্টেমটাকে যারা কন্ট্রোল করছে ICMR, তারা 2020 সালের নভেম্বর মাসে একটা সার্কুলার বের করেছিল, তাতে 20টা পয়েন্ট ছিল কি করতে হবে কি করতে হবে না কোভিডকে ঠেকাতে গেলে, স্যানিটাইজার, মাস্ক, সোশ্যাল ডিস্টান্স, এরকম আরও অনেক কিছু আছে, যেখানে সেখানে না যাওয়া, ডাক্তার কাছে না খাওয়া। তার 11 নম্বর পয়েন্ট হচ্ছে প্রেফার ভেজিটেরিয়ান ফুড, পরিষ্কার একদম একদম পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম আরাধ্যা জগত জননী শ্রী শ্রী।
সৎসঙ্গ শেষ, আমরা ভান্ডারের প্রসাদের দিকে ওদিকে যাচ্ছি। তো এত দু বছর, দীর্ঘ দু বছর লকডাউনের পর প্রথম এই সৎসঙ্গ করে আমি ভীষণ ভীষণ আনন্দ পেলাম, এবং আমার মনে হয় প্রত্যেকটা মানুষ শুধু এই দিনটার জন্য অপেক্ষা করছিল। এখানে প্রত্যেকে এত আনন্দ পেয়েছে, এবং সবার সাথে আমি যেমন দেখা করে আনন্দ পেয়েছি, সবাই আনন্দ পেয়েছে, এটা দেখে আমার খুব ভালো লাগলো। তো চলো এবার আমরা ভান্ডারের প্রসাদের দিকে যাই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। কি কি ছিল মেনুতে? মেনুতে অনেক কিছু আইটেম ছিল, ছিল রাধা বল্লভী, ছিল ডাল, ছিল ভেজিটেবল চপ, পনির আর ধোকার ডালনা, মিষ্টি দই। তো আমাদের দু বছর পর ভান্ডারটা ভালোই হলো বেশ। তো এবার আমরা এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, তো তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বি পজিটিভ, স্টে পজিটিভ এন্ড কিপ স্মাইলিং। বাই, লাইক, ভিউ, সাবস্ক্রাইব করে বেশি বেশি করে তোমরা সবাই হ্যাঁ হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট এন্ড বাই।